হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডোজ ফিউশন। ইন্ডোজ ফিউশনে প্রত্যেকে স্বাগত। WBCS এর প্রিলিমস এবং মেনসে ফিজিক্স পার্ট থেকে যে কোশ্চেনগুলো আসে তার যে গাইডেন্স, তার জন্য আমরা যে সিরিজ শুরু করেছি তাতে আজকে মক 3, মক 1 এবং মক 2 যারা করনি, যারা ক্লাসটা দেখনি, তারা অবশ্যই ক্লাসটা একবার দেখে নিতে পারো। আজকের ক্লাস মক 3 আমরা শুরু করতে চলেছি। আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা থেকে কমপ্লিট করতে এবং আগের ক্লাসের সঙ্গে নিজেদের লিংক করে নিতে। আশা করি তোমরা হেল্পফুল হবে, এই আশা রেখে ক্লাসটা শুরু করছি। শুরু করি আমাদের প্রথম কোশ্চিন দিয়ে। প্রথম কোশ্চিন কি বলছে দেখো। আমাদের ফার্স্ট কোশ্চিন, ইলেকট্রন ভোল্ট ইজ দ্য ইউনিট অফ। ইলেকট্রন ভোল্ট কাদের ইউনিট? ঠিক আছে, এখানে দেখো ইলেকট্রন ভোল্ট ইউনিট হবে এনার্জি বা শক্তির, শক্তির ইউনিট হচ্ছে ইলেকট্রন ভোল্ট। চার্জের ক্ষেত্রে আমরা জানি কুলম, চার্জের ক্ষেত্রে আমরা জানি কুলম। পটেনশিয়াল ডিফারেন্সের ক্ষেত্রে হয় ভোল্ট। মোমেন্টামের ক্ষেত্রে হয় সিজিএস এবং এসআই দুই পদ্ধতিতে। মোমেন্টামের ক্ষেত্রে হয় মোমেন্টাম মানে হচ্ছে ভর ইনটু গতিবেগ, ভর ইনটু গতিবেগ, সেই রেসপেক্টে সিজিএস ইউনিট হয় গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড, এবং এসআই ইউনিট হয় কেজি মিটার পার সেকেন্ড। পরিষ্কার? তাহলে এনার্জির একক হবে একমাত্র ইলেকট্রন ভোল্ট, এনার্জির একক হবে ইলেকট্রন ভোল্ট। এই প্রসঙ্গে বলবো 1 ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রন ভোল্টকে লেখা হয় ছোট হাতের ই বড় হাতের ভি দিয়ে। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 1.602 ইন্টু 10⁻¹⁹ জুল। ঠিক আছে, 1.602 ইন্টু 10⁻¹⁹ জুল। এখন আমাদের এমসিকিউ সলভ করতে হবে। কখনো অপশনে যদি জুলের জায়গায় আর্ক দিয়ে থাকে, জুলের জায়গায় যদি আর্ক দিয়ে থাকে, তাহলে তখন আমরা একটু মুশকিলে পড়তে পারি। মনে রাখতে হবে জুল এবং আর্কের মধ্যে সম্পর্ক কি। 1 জুল ইকুয়াল টু 10⁻⁷ আর্ক। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে এখানে মানটা অবশ্যই হওয়া উচিত 1.602 ইন্টু 10⁻¹২। এখানে 7 অবশ্যই বেশি হওয়া উচিত, সেই জায়গা থেকে চিন্তা করো, অবশ্যই 1.602 ইন্টু 10⁻¹২ আর্ক হওয়া উচিত। তাহলে সিজিএস এবং এসআই, সিজিএস এ হচ্ছে আর্ক, তার রেসপেক্টিভ মান হচ্ছে এটা জুল, তার রেসপেক্টিভ মান হচ্ছে 1.602 ইন্টু 10⁻¹⁹ কুলম। তাহলে এখানে অবশ্যই অ্যান্সার হবে অপশন এ, এনার্জি। কোশ্চিন নাম্বার টু কি বলছে দেখো তো। আইডেন্টিফাই দ্য নেচার অফ ওয়ার্ক ডিউ টু গ্র্যাভিটি। ইফ এন অবজেক্ট ইজ থ্রোন ভার্টিক্যালি আপওয়ার্ড। কোনো একটা বস্তুকে যদি আমি উপরের দিকে ছুড়ে দিই, ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটি, ওয়ার্ক ডান ডিউ টু গ্র্যাভিটির নেচার কি বলেছে, কি হবে। অপশনে বলছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ওয়ার্ক ডান এগেনস্ট গ্র্যাভিটি। আমরা জানি মহাকর্ষ বল নিচের দিকে কাজ করে, মহাকর্ষ বল নিচের দিকে কাজ করে। তাহলে কোনো একটা বস্তুকে যখন আমি উপরের দিকে তুলে দেব বা ছুড়িয়ে দেব, তখন বস্তুর উপরে মহাকর্ষ বল নিচের দিকে কাজ করবে, ঠিক আছে, আর আমি তার বিরুদ্ধে কাজ করছি, আমি তার বিরুদ্ধে মহাকর্ষ বলের বিরুদ্ধে আমি কাজ করছি। তাহলে মহাকর্ষ বল এদিকে কাজ করছে আর আমি তার বিরুদ্ধে বস্তুটাকে ছুড়ে দিচ্ছি, তাহলে অবশ্যই কি হওয়া উচিত, এগেনস্ট হওয়া উচিত, অবশ্যই এগেনস্ট হওয়া উচিত, ওয়ার্ক ডান এগেনস্ট গ্র্যাভিটি। এবার এই প্রসঙ্গে বলি, কোনো একটা বস্তুকে যদি উপরের এই উচ্চতায় নিয়ে যাওয়া হয়, এই উচ্চতায় যদি নিয়ে যাওয়া হয়, তাহলে কাজের পরিমাণটা কি হবে, কাজের পরিমাণটা হবে এম জি এইচ। এখানে এমটা হচ্ছে বস্তুর ভর,
जीटा হচ্ছে অভিকর্ষজ ত্বরণ আর এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা কতটা উপরে তাকে আমি নিয়ে গেছি উচ্চতা সেটা হচ্ছে এইচ। তাহলে এখানে কাজের পরিমাণ আবার শক্তি হিসাবে সঞ্চিত হয়, তাহলে পটেনশিয়াল এনার্জি সমান সমান হবে এম জি এইচ, এটাই কাজের পরিমাণ এবং এটা পটেনশিয়াল এনার্জি পরিমাণ হতে গেল এম জি এইচ। পরিষ্কার? তাহলে এখানে অপশন বেছে নেব অবশ্যই অপশন বি কে, ওয়ার্ক ডান এগেইনস্ট গ্র্যাভিটি। নেক্সট কোশ্চেন, এক্স রে ট্রাভেল ইন স্ট্রেট লাইন উইথ দ্য ভেলোসিটি অফ, আমরা জানি একমাত্র এক্স রে তার গতিবেগ, তার গতিবেগ আলোর গতিবেগের সঙ্গে আমরা সমান বলতে পারি। তাহলে আলোর গতিবেগ কত? ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ লাইট তার সঙ্গে এটা সমান, তাহলে সেম তার সাথে ভেলোসিটি অফ লাইটের সঙ্গে। ভেলোসিটি অফ লাইট হচ্ছে 3×10⁸ মিটার পার সেকেন্ড, তাহলে সেই রেসপেক্টে এখানে হবে অবশ্যই অপশন বি 3×10⁸ মিটার পার সেকেন্ড। খুব সহজ কোশ্চিন, আশা করি সবাই পারবে। নেক্সট কোশ্চিন নাম্বার 4, প্রোডাকশন অফ হিট ডিউ টু অ্যান ইলেকট্রিক কারেন্ট, প্রোডাকশন অফ হিট ডিউ টু অ্যান ইলেকট্রিক কারেন্ট ফ্লোয়িং থ্রু এ কন্ডাক্টার, কোন কন্ডাক্টার বা পরিবাহীর মধ্য দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে তখন এই নিচের এফেক্টগুলোর মধ্যে কোনটা কার্যকরী হয়, কার সূত্র অনুযায়ী আমরা সবকিছু ক্যালকুলেট করতে পারি। এখানে অ্যান্সার হবে অবশ্যই অপশন সি, জুল এফেক্ট, জুল এফেক্ট। ঠিক আছে, বাকি যে অপশনগুলো সেগুলো সংক্ষেপে বলছি, সি ব্যাক বলো বা এলটিআর বলো, এগুলো হচ্ছে তোমার থার্মো ইলেকট্রিক কনসেপ্ট, আর জুল থমসন এফেক্ট এটাও থার্মোডাইনামিক্স কনসেপ্ট। তাহলে একমাত্র পরিবাহিতে, কোনো পরিবাহিতে যখন তড়িৎ পরিবহন হয়, কোনো পরিবাহিতে যখন তড়িৎ পরিবহন হয় তখন কোন সূত্র অ্যাপ্লাই করে আমরা ক্যালকুলেট করি। ঠিক আছে, কি ক্যালকুলেট করব? হিট ক্যালকুলেট করব। তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে, এইচ সমানুপাতিক আই স্কোয়ার পরিবাহিতে উৎপন্ন তাপ। ঠিক আছে, যে পরিমাণ তড়িৎ পরিবহন করছে তার বর্গের সঙ্গে সমানুপাতিক। দু নম্বর, পরিবাহীর যে রোধ রেজিস্ট্যান্স তার সঙ্গে সমানুপাতিক। তিন নম্বর, কতক্ষণ ধরে প্রবাহিত হচ্ছে সময়, সেই সময়ের সঙ্গে সমানুপাতিক। তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ কারেন্টের বর্গের সঙ্গে সমানুপাতিক, রোধের সঙ্গে সমানুপাতিক এবং তিন নম্বর সময়ের সঙ্গে সমানুপাতিক। তিনটাকে মার্চ করলে জুলের সূত্র খুব সহজেই পাওয়া যায়, এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি, এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি। মনে রাখতে হবে একটুখানি কষ্ট করে, এখান থেকে ছোটোখাটো নিউমেরিক্যালসও দিতে পারে। সেই জায়গা থেকে এখানে জানতে চেয়েছে কোন এফেক্ট কার্যকরী হয়, অবশ্যই জুল এফেক্ট অপশন সি। বোঝা গেছে নিশ্চয়ই? নেক্সট কোশ্চেনে চলে যাব, কোশ্চেন নাম্বার 5, ওয়ান ইম্পর্টেন্ট সিমিলারিটি, ওয়ান ইম্পর্টেন্ট সিমিলারিটি বিটুইন সাউন্ড অ্যান্ড লাইট ওয়েভ, সাউন্ড ওয়েভ এবং লাইট ওয়েভের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ সিমিলারিটি খুঁজে বার করতে বলেছে। খুব ভালো একটা কোশ্চেন, কনসেপচুয়াল বলছে, ক্যান পাস থ্রু ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ এনি মিডিয়াম, আমরা জানি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক হয়, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ সর্বাধিক হয়, শূন্য মাধ্যমে। ঠিক আছে, তাহলে এটা শূন্য মাধ্যমে সর্বাধিক হয় কিন্তু সাউন্ড মিডিয়াম ছাড়া, মিডিয়াম ছাড়া চলাচল করতে পারে না, সাউন্ড মিডিয়াম ছাড়া পরিবহন হতে পারে না। তাহলে শূন্য মাধ্যমে ভেলোসিটি হবে এর শূন্য। ঠিক আছে, শূন্য মাধ্যমে ভেলোসিটি হবে এর শূন্য। তাহলে প্রথম অপশন, ক্যান পাস থ্রু ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ এনি মিডিয়াম, তাহলে অ্যাবসেন্ট কোনো মিডিয়ামের অ্যাবসেন্সে একমাত্র যেতে পারে লাইট, সাউন্ড কিন্তু যেতে পারে না। পরিষ্কার? তাহলে অপশন এ কোনো মতেই হবে না। অপশন বি, বোথ আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এখানেও কিন্তু আছে লাইট ইলেকট্রোম্যাগনেটিক, লাইট ইলেকট্রোম্যাগনেটিক
কিন্তু সাউন্ড ইলেকট্রোম্যাগনেটিক নয়, সাউন্ড ইলেকট্রোম্যাগনেটিক নয়, পরিষ্কার ইলেকট্রোম্যাগনেটিক নয়। তাহলে অপশন বি তে বলেছে বো তার, তাহলে বো তার কোনো মতই নয়, তাহলে অপশন বি হবে না। অপশন সি বলছে ক্যান শো ইন্টারফিয়ারেন্স, ইন্টারফিয়ারেন্স ব্যতিচার এফেক্ট। এখানে মনে রাখতে হবে যে লাইট এবং সাউন্ড দুটোই ইন্টারফিয়ারেন্স এফেক্ট দেখাতে পারে, লাইট এবং সাউন্ড দুটোই ইন্টারফিয়ারেন্স ব্যতিচার এফেক্ট দেখাতে পারে। তাহলে অ্যান্সার হবে অবশ্যই অপশন সি, অপশন সি। ঠিক আছে, নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার সিক্স। টরিক লেন্স ইজ ইউজড ফর, টরিক লেন্স কার ক্ষেত্রে ইউজ হয়, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। মায়োপিয়া থেকে কোশ্চিন থাকে, হাইপারমেট্রোপিয়া থেকেও কোশ্চিন অ্যাভেলেবেল থাকে। এখানে দেখো অ্যান্সার হবে অবশ্যই অপশন ডি, অপশন ডি হবে অ্যান্সার। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, প্রেস বায়োপিয়া, স্টিগম্যাটিজম প্রত্যেকটাই আমাদের জানা উচিত। সেই জন্য নেক্সট স্লাইডে আমি তোমাদের জন্য ডিটেলসে দিয়েছি, তোমরা পড়ে নিতে পারো। এখানে একটা জিনিস আমি হাইলাইট করে দিয়েছি যেগুলো পরীক্ষাতে খুব আসে, কনকেভ লেন্স, কনকেভ লেন্স ইউজ হয় মায়োপিয়ার জন্য, কনভেক্স লেন্স সেটা ইউজ হয় হাইপারমেট্রোপিয়া রোগের জন্য। নেক্সট প্রেস বায়োপিয়া, প্রেস বায়োপিয়া এটার জন্য বাইফোকাল লেন্স ইউজ হয়, বাইফোকাল লেন্স। বাইফোকাল মানে তোমার কনকেভ কনভেক্স দুটোই থাকবে, পরিষ্কার। মায়োপিয়ার ক্ষেত্রে শর্ট, এটাকে আরেকটা নামে বলা হয় শর্ট সাইটেড, ঠিক আছে, শর্ট সাইটেড বলা হয়। সেকেন্ড দেখো হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে, এটাকে বলা হয় লং সাইটেড, পরিষ্কার। প্রেস বায়োপিয়া এটা 40 বছরের পরে এজের কারণে, বয়সের কারণে দেখা যায়, যার জন্য বাইফোকাল লেন্স ইউজ করতে বলা হয়। এখানে আমাদের অ্যান্সার হবে অপশন ডি, স্টিগম্যাটিজম, পরিষ্কার। এখানে কি বলছে দেখো তো, ইজ এ টাইপ অফ রিফ্র্যাকটিভ এরর ইন হুইচ দ্য আই ডাজ নট ফোকাস লাইট ইভেনলি অন রেটিনা, ফোকাস করতে পারে না ঠিকঠাক। দিস নেক্সট কোশ্চিন, কোশ্চিন নাম্বার সেভেন, কি বলছে দেখো। কিলো হার্টজ ইজ এ ইউনিট হুইচ মেজার, কিলো হার্টজ দিয়ে কি মাপা হয়। প্রথম অপশন পাওয়ার ইউজড বাই এ কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার, কোনো মতেই নয়। অপশন বি বলছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সি। এখানে একটা জিনিস খেয়াল করো, কিলো হার্টজ, হার্টজ দিয়ে অবশ্যই ফ্রিকোয়েন্সি মাপা হয়, অ্যান্সার হওয়া উচিত অপশন বি, অপশন বি হওয়া উচিত অ্যান্সার, ফ্রিকোয়েন্সি রিলেটেড। অপশন সি বলতে ভোল্টেজ, ঠিক আছে, ভোল্টেজের ক্ষেত্রে একটা কোশ্চিন আসা থাকে, ভোল্টেজ মাপা হয় কোন যন্ত্র দিয়ে, এটা হচ্ছে ভোল্ট মিটার, ভোল্ট মিটার, পরিষ্কার। ইলেকট্রিক রেজিস্ট্যান্সের ইউনিট, ইলেকট্রিক রেজিস্ট্যান্স, রোধের ইউনিট হচ্ছে অহম। কারেন্ট থেকে একটা কোশ্চিন এসে থাকে রিলেটেড, কারেন্ট মাপা হয় কোন যন্ত্র দিয়ে, কারেন্ট মাপা হয় তোমার অ্যামিটার দিয়ে, অ্যামিটার দিয়ে, ঠিক আছে, কারেন্ট মাপা হয় অ্যামিটার যন্ত্র দিয়ে। বোঝা গেছে নিশ্চয়ই। কোশ্চিন নাম্বার এইট কি বলছো দেখো, হোয়েন দ্য টেম্পারেচার ইন এ মেটাল রাইসেস, যখন কোনো একটা মেটালের টেম্পারেচার ইনক্রিজ করা হয়, ইটস ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, তার ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের কি পরিবর্তন হয়। অপশন এ ইনক্রিজ, অপশন বি ডিক্রিজ, ডাজ নট চেঞ্জ, নান অফ দিস। অ্যান্সার হবে অবশ্যই ইনক্রিজ করে। এখানে মনে রাখতে হবে যে যখন তুমি টেম্পারেচার ইনক্রিজ করছো, কোনো একটা মেটালের যখন টেম্পারেচার ইনক্রিজ করছো, আমরা জানি ইলেকট্রন পরিবহন করে কে, ফ্রি ইলেকট্রন, সরি কারেন্ট পরিবহন করে কে, ফ্রি ইলেকট্রন। এই যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, তারা তাদের ভেলোসিটি বেড়ে যায়, তাদের ভেলোসিটি বেড়ে যায়, ভেলোসিটি ইনক্রিজ করে, ভেলোসিটি যখন ইনক্রিজ করবে, এরা এদিক ওদিক ছোটাছুটি করবে, এদিক ওদিক ছোটাছুটি করবে, তাদের মধ্যে কলিউশন বা ধাক্কা ধাক্কাধাক্কি করতে শুরু করে, পরিষ্কার, কলিউশন সৃষ্টি হয়, ধাক্কাধাক্কি শুরু করে, সেই জন্য এতে রেজিস্ট্যান্স বেড়ে যায়, রেজিস্ট্যান্স বেড়ে যায়। প্রথম মনে রাখতে হবে
फ्री इलेक्ट्रॉन जरा तड़ित परिवहन करे फ्री इलेक्ट्रॉन वेलोसिटी इनक्रीज करबे वेलोसिटी इनक्रीज करले तादर मध्ये पोल्यूशन बा धक्का धक्की बेड़े जाबे ए सम्भावनार जन्य अवश्य तादर रेजिस्टेंस इनक्रीज करबे रेजिस्टेंस इनक्रीज करबे ताहले आंसर बेचे नेब अवश्य ऑप्शन ए के इनक्रीज करबे। नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 9 इन केस ऑफ रेजोनेंस रेजोनेंस माने जाना আছে নিশ্চয়ই ঠিক আছে इन केस ऑफ रेजोनेंस ভাইব্রেশন ইজ এসেনশিয়াল কি বলছে যে যখন ফ্রি ভাইব্রেশন যখন ফ্রি ভাইব্রেশন হবে ফ্রি ভাইব্রেশন মানে কোন একটা ন্যাচারাল ভাবে কোন একজন যখন তার যখন ভাইব্রেশন হবে ন্যাচারাল ভাইব্রেশন যখন হবে তার সঙ্গে আমি যে বল প্রয়োগ করেছি আমি যে বল প্রয়োগ করেছি এবং তার জন্য যে ভাইব্রেশন হচ্ছে সেটাকে বলছে ফোর্স ভাইব্রেশন ফোর্স ভাইব্রেশন এই ফোর্স ভাইব্রেশন তার যে কম্পাঙ্ক এবং পার্টিকেল যখন ন্যাচারাল যে ভাইব্রেশন NATURAL ন্যাচারাল যে ভাইব্রেশন এর কম্পাঙ্ক এবং ফোর্স ভাইব্রেশন তার কম্পাঙ্ক দুজন কম্পাঙ্ক যখন মিলে যাবে এই কম্পাঙ্কগুলো যখন মিলে যাবে সেম হবে কম্পাঙ্ক যখন সেম হবে তাদের অ্যামপ্লিচিউডটা বেড়ে যায় অ্যামপ্লিচিউডটা বেড়ে যায় এটাকে অ্যামপ্লিচিউড বলে এই অ্যামপ্লিচিউডটা বেড়ে যাবে অ্যামপ্লিচিউড বেড়ে যাওয়া মানে অ্যামপ্লিচিউড বেড়ে যাওয়া মানে রেজোনেন্স বেড়ে যাওয়া ঠিক আছে অ্যামপ্লিচিউড বেড়ে যাওয়া মানে রেজোনেন্সের সৃষ্টি হওয়া তাহলে অ্যানসার হবে অবশ্যই অপশন এ ফোর্স ভাইব্রেশন অ্যামপ্লিচিউড বেড়ে যাওয়ার জন্য তোমার সাউন্ডটাকে খুব উচ্চ স্বরে শোনা যাবে যাকে আমি বলি রেজোনেন্স ঠিক আছে তাহলে অ্যানসার হবে অবশ্যই ফোর্স ভাইব্রেশন মনে থাকবে নিশ্চয়ই তাহলে এখানে মনে রাখতে হবে যে ফোর্স ভাইব্রেশন তার যে কম্পাঙ্ক এবং ন্যাচারাল যে ভাইব্রেশন তার যে কম্পাঙ্ক পার্টিকেলের দুটোর কম্পাঙ্ক যখন মিলে যাবে সেম হবে তখন অ্যামপ্লিচিউডটা বেড়ে যায় অ্যামপ্লিচিউড বেড়ে যায় অ্যামপ্লিচিউড বেড়ে যাওয়ার জন্য সাউন্ড বেড়ে যাবে তাকে আমি তখন বলবো রেজোনেন্স এবং এই রেজোনেন্স সৃষ্টির জন্য অবশ্যই কাকে দায়ী করব ফোর্স ভাইব্রেশনকে কাকে দায়ী করব ফোর্স ভাইব্রেশনকে অ্যানসার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 10 হোয়েন দা ভেলোসিটি অফ এ বডি ইজ ডবল যখন কোন একটা পার্টিকেলের ভেলোসিটি যখন ডবল করা হয় তখন নিচের কোনটা সঠিক এখানে একটা জিনিস খেয়াল করো প্রত্যেকটাকে ডবল বলেছে কাইনেটিক এনার্জিকে বলেছে ডবল পটেনশিয়ালকে ডবল বলেছে মোমেন্টামকে ডবল বলেছে অ্যাক্সিলারেশন বা ত্বরণকেও বলেছে ডবল এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ভেলোসিটি রিলেটেড অবশ্যই এখানে কাইনেটিক এনার্জি মোমেন্টাম আর হচ্ছে অ্যাক্সিলারেশন ঠিক আছে কিন্তু ভেলোসিটির সঙ্গে রিলেটেড কিভাবে দেখো কাইনেটিক এনার্জি সমান সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এখানে দেখো ভি আছে যেটা পরিবর্তনশীল কিন্তু বস্তুর ভর এবং এখানে দুই তারা পরিবর্তনশীল নয় নেক্সট দেখো মোমেন্টাম এম ভি এখানে ভেলোসিটি পরিবর্তনশীল মাস পরিবর্তনশীল নয় অ্যাক্সিলারেশন মানে ত্বরণ ত্বরণ মানে হচ্ছে ভেলোসিটি ইনক্রিজ বাই টাইম ভেলোসিটি ইনক্রিজ বাই টাইম তাহলে ভেলোসিটি ইনক্রিজ বাই টাইম যদি হয় তাহলে এখানে টাইম কিন্তু ফিক্সড নয় টাইম যদি ফিক্সড না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই দুটোরই ক্ষেত্রে বলতে হতো আমাকে কিন্তু এখানে ডাইরেক্ট যদি ডবল ভেলোসিটিকে যদি ডবল করি তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো ভি এর ক্ষেত্রে ডবল হওয়ার সম্ভাবনাটা বেশি ঠিক আছে মানে এমভি এর ক্ষেত্রে ডবল হওয়ার সম্ভাবনাটা বেশি আবার দেখে নি প্রথম ক্ষেত্রে দেখো কাইনেটিক এনার্জি এখানে বলছে হাফ এমভি স্কোয়ার এই যে বর্গ আকারে আছে
আমি যদি ডবল করি তাহলে ডবল মানে দুই লিখব, তার ক্ষেত্রে নিশ্চয়ই চার হওয়া উচিত। তাহলে সেকেন্ড প্রথম অপশনটা ডবল হবে না, এটা ডবল করলে এটা কত হওয়া উচিত? এটা অবশ্যই ফোর টাইমস হওয়া উচিত ছিল, পরিষ্কার এটা ফোর টাইমস হওয়া উচিত ছিল, ডবল কোনো মতেই হবে না। অপশন বি, ভেলোসিটির সঙ্গে পটেনশিয়ালের সম্পর্ক নেই, ভেলোসিটির সঙ্গে পটেনশিয়ালের এখানে ডবল হওয়ার কোনো সম্পর্ক নেই। এখানে দেখো পটেনশিয়াল মানে হচ্ছে এমজিএইচ, মানে একটা বস্তুকে যদি আমি উপরে নিয়ে যাই তার যদি অবস্থান চেঞ্জ করি, অবস্থান রিলেটেড পজিশন রিলেটেড, তাহলে অবশ্যই সেটা হবে এমজিএইচ, এখানে ভেলোসিটি কোনো টার্ম নেই, তাহলে সেকেন্ডটাও হবে না। থার্ড বলছে ইটস মোমেন্টাম ইজ ডবল, এখানে দেখো অ্যাক্সিলারেশন ক্ষেত্রে বললাম যেখানে টাইমটাকেও চেঞ্জ হতে হতো, ঠিক আছে, তবে সেটাকে আমি বলতে পারতাম প্যারামিটার হিসাবে, অ্যাক্সিলারেশনকে আমি ডবল বলতে পারবো না, একমাত্র থাকছে মোমেন্টাম, এটাই হবে অ্যান্সার। তাহলে মোমেন্টাম মানে পি, পি দিয়ে চিহ্নিত করা, পি সমান সমান হচ্ছে এম ভি, আমি ভিটাকে যদি ডবল করি তাহলে টু ভি লিখবো, তাহলে আমার পরের টার্মটা চলে আসবে কত, পি ওয়ান সমান সমান চেঞ্জ হওয়ার পরে অবশ্যই টু এম ভি চলে আসবে, তার মানে ভেলোসিটি যদি ডবল হয় তাহলে একমাত্র মোমেন্টাম বা ভরবেগটাই তোমার ডবল হতে পারে। তাহলে অ্যান্সার বেছে নেবো অবশ্যই অপশন সি কে, অপশন সি কে অবশ্যই অ্যান্সার বেছে নেব, ঠিক আছে। আজকের ক্লাসে 10টা এমসিকিউ ছিল, আশা করি ভালো লেগেছে, এবং তোমাদের ভালো লাগা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে। যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবে, অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সঙ্গে, এবং অবশেষে বলবো যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা এখনো, তাদের রেগুলার আপডেট পেতে এবং তোমাদের কমপ্লিট গাইডেন্সের ভরসা রেখে, গাইডেন্স পাবে এই ভরসা রেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। আজকের ক্লাস এই পর্যন্ত থাকলো, প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো এই আশা রেখে ক্লাসটা শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।